আমার মনে হয় আপনারা আশেপাশে বহুত জায়গায় গেছেন কিন্তু এইরকম একটা ফিটিং গরু আমার মনে হয় আপনারা এখনো পান নাই এর নাম যে নবাব রাখা হয়েছে দেখেন এর নবাবের সাথে সবটুকু মিল আছে এর নাম নবাব থেকে আরও যদি গর্জিয়াস কোনো নাম থাকতো সেটা দিলে আমার মনে হয় আরও বেটার হতো কিন্তু এখন পরিচালিত যে নবাব নবাবের উপর কিছু নাই এটাই সেই নবাব ভাই আমার দেখি তো আমি আসলে গোপালগঞ্জ বা গোপালগঞ্জের বাইরে বহুত জায়গায় আমার চলাফেরা আছে কিন্তু বাস্তবে সরাসরি এত সুন্দর গরু আমি কখনো আর দেখিনি হয়তো ভিডিওতে অনেক গরু দেখা যায় কিন্তু বাট সরাসরি বাস্তবে এত সুন্দর গরু আমি আসলে আর কোথাও দেখি নাই অনেক অনেক জায়গায় গরু দেখছি কিন্তু এরকম ভালো জাতের ঢকের গরু আমি আজ পর্যন্ত দেখিনি আমার দেখা মতে আমি আজ পর্যন্ত এত সুন্দর গরু আমি এখনো দেখি নাই শাহিহাল জাতের গরু আমার দেখে খুব ভালো লাগছে আর ছয় লাখের উপরে গরুটার দাম যাবে আমাদের একটা ধারণা যে এরকম গরু হাটে খুব পাওয়া যায় খুব কম এই গরুর নাম শুনছি নবাব দেছে গোপালগঞ্জের নবাব সবদিকে দিকে চরণ সুন্দর যদি কোনো কেতা বাড়িতে কিনে নিয়ে যেত খুব সুন্দর একটা পরিবেশে গোডা পাত যে আর ন্যাচারাল খাবার দিয়েই করা যে ঘাস পাতা এই সব মনে করো যে কত কত কিছু করে সেই হিসেবে এই খুব ভালো আর যদি কেউ গরুটা বাড়িতে নিয়ে যায় মনে করেন যে ওদার যে দামি চাক তার থেকে কিছু কমে বিক্রি হবে এ হচ্ছে গোপালগঞ্জের নবাব এর উচ্চতা আছে একষট্টি বা ষাট মতো হবে বইডিওটা আছে সাড়ে সাতশো থেকে আটশো কেজির মতো এটা আমি যে এক বছর যাবত পালন করতেছি এই কোরবানিতেই বিক্রি করার ইচ্ছা আছে যদি কারো পছন্দ হয় বাড়ি আসবে এটার দাম চাইছি আমি আট লক্ষ টাকা এর খাবার হচ্ছে ভুসি আছে ধানের কুড়ো আছে বুটের খোসা বুটো ভাঙা সাইলেস আর এদিনে পের গাছ আছে কাঁচা গাছ এইগুলো এটা খরচ আসলে যত্নে খুব যত্ন করা হয় তো খরচ একটু বেশি যায় আনুমানিক মাসে আমার প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো খরচ হয় এখন সুন্দর দেখে গরুটা সংগ্রহ করছিলাম আশা করি সেভাবে বিক্রি হবে আশা করি যে ভালো কিছু হবে আর এই সুন্দর গরু সাধারণত যারা সরাসরি এসে দেখবে তাদের পছন্দ হবে কোরবানির গরু তো সৌন্দর্যের কারণেই বিক্রি হয় আসলে গরুটা দেখতে খুব সুন্দর এই জন্য আরো গরুটা অনেক বড় এই অত্র এলাকায় এত বড় গরু আসলে এখনো দেখিনি আমরা ঠিক আছে আমরা তো এদিক সেদিক যাই গরু দেখি গরুটা আসলে অনেক উচ্চ এবং বড় গরু এই জন্য গরুটার নাম রাখা হয়েছে নবাব নামের সাথে শতভাগ নবাব যায় কারণ গরুটা আসলে যেরকম উঁচু সেরকম দেখতেও সুন্দর ঠিক আছে এবং গরুটা শাহিওয়াল জাতের গরু গরুটা আরো বড় হবে মানে যেহেতু আমি পালি নাই ঠিক আছে কিন্তু গরু দেখতে আমার খুব ভালো লাগে তো আমার মনে হয় না যে আমি এই গোপালগঞ্জে গোপালগঞ্জের বুকে এত সুন্দর গরু কেউ লালন পালন করছে আমার চোখে তোমার ওটা পড়িনি অনেক গরু আছে কিন্তু এরকম ঢকের গরু আমি কোথাও দেখিনি এটা দেখে মোটামুটি অনেক দূর থেকে লোকজন আসে তারপর কাছ থেকে তো সবাই দেখেই মোটামুটি লোকজন আসে দেখে খুবই খুশি দেখে প্রশংসা করে এটা আমি পালন করি আর আমার ছোট একটা দোকান আছে আমি যখন দোকানে যাই আমার মা আছে উনি দিনের বেলা এটা দেখাশোনা করে ক্রেতা অবশ্যই আসছে দাম ধরো মোটামুটি হয়েছে কিন্তু আমার চাহিদা অনুযায়ী হইলে আমি ছাড়িয়ে দেবো